Assalamualaikum. আজ আমরা জানবো আপনি কিভাবে ইমোতে ছবি আনা নেওয়া করবেন। আপনার কোন রকম রেজুলেশন কম বেশি হবে না, পারফেক্ট যে রেজুলেশন সেটাই আপনি পাবেন। আমরা অনেকেই দেখা যায় যে আমরা ইমোতে ছবি শেয়ারিং করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন এটা প্রিন্ট করতে যাই বা আমাদের নিজের প্রয়োজনে যখন আমরা ব্যবহার করি তখন দেখা যায় এটা রেজুলেশন আমরা পাই না, জুম করলে ফেটে যায়। তো আসলে সেইটা কোন ক্ষেত্রে হয়, কী কারণে হয় সেটাই আমরা এক্সপ্লেন করব। তো আমরা যখন ছবি যখন কোনো কিছু আমরা যখন শেয়ার করি তো আমরা তখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই গ্যালারির আইকনে আমরা ক্লিক করে যাই, ঠিক আছে, যার কারণে আমাদের ঠিক আছে প্রবলেমটা হয়। তো আমাদের ঠিক আছে যেখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ঠিক আছে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করব আমরা, এক মিনিট, প্লাস আইকন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমাদের যেখানে স্টোরেজে আমাদের পিকচারটা রয়েছে আমরা সেখানে ক্লিক করব। তো আমি ফোন স্টোরে যাচ্ছি, ফোন স্টোরে থেকে আমি ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে আমার ইমেজে যতগুলো ছবি রয়েছে সবগুলি চলে আসবে। তো আমি এখান থেকে ধরেন ফর এক্সাম্পল আমি এই ছবিটা আমি সেন্ড করতেছি, দেখেন কি সুন্দরভাবে একটা ই চলে গেল। এখানে দেখেন 93 KB, আমার যে পারফেক্ট যে রেজুলেশন যে কেবিটা রয়েছে বা কিলোবাইটে রয়েছে সেইটাই ঠিক আছে আমি যেখানে সেন্ড করব সেখানে যাবে। বাট আমরা যদি এই যে এরকমভাবে যদি আমরা পিকচারে যেয়ে যদি আমরা যদি এখান থেকে যদি আমরা যদি কোনো একটা পিকচার যদি আমরা সিলেক্ট করে দিই সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমরা যখন ডাউনলোড করব তখন এটা 7 KB, 10 KB অথবা 20 KB। তো বুঝতেই পারতেছেন একটা 20 KB-র একটা ফটো এটা আপনাকে কি HD ক্লিয়ার দিতে পারে। তো অবশ্যই আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পরে ফাইলে গিয়ে আপনার যে কোনো ফটো ভিডিও যা শেয়ারিং করার দরকার আপনারা করবেন, ইনশাল্লাহ আপনাদের যে পারফেক্ট যে রেজুলেশন আশা করি সেটাই পাবেন। ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ, পাশেই থাকবেন।